গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে 13 তারিখ, কালকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো। এবছর বেশ মানে একই দিনে দুটো অকেশন পড়েছে, তো প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পুজো করবো। আসলে বিয়ে নিয়ে এতটাই কদিন ব্যস্ত ছিলাম, প্লাস নিজের ওয়েডিংয়ের কাজ নিয়ে, যে পুজো কেনাকাটি এখনও অবধি শুরু করে উঠতে পারিনি। প্রতি বছর 2-3 দিন আগে থেকে সব কিছু কেনাকাটি হয়ে যায়। কালকে অবধিও কাজ ছিল, আজকে ছুটি, আজকে কোনো কাজ নেই। তো আজকে সকাল থেকেই উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, হালকা একটু ব্রেকফাস্ট করেছি, এখন যাব ঠাকুর কিনতে। তার সাথে পুজোর আনুষাঙ্গিক যা যা জিনিসপত্র লাগবে সেগুলো সব কিনবো। আর বিয়ের পর প্রথম পুজো, সেই জন্য এবছর সবটাই নিজের হাতে করবো গুছিয়ে। এটুকুই মানে এটাই এখনও অবধি ইচ্ছা আছে। তো হোপফুলি আজকের ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে, দেরি না করে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। বিকজ তোমরা আগের বছরে সরস্বতী পুজোর ব্লগে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর ভিউজ হয়েছে। আর মা সরস্বতী প্রত্যেক বছর আমি যতটুকু আমার আর কি সম্ভব বা যেটুকু আমার সামর্থ্য আমি মাকে নিষ্ঠা সহকারে সেইভাবেই পুজো করি। এবছর হয়তো অত মানে অনেক কিছু মানে প্রতি বছর আমি কুমোরটুলি থেকে ঠাকুর নিয়ে আসি। এবছর আমাদের বাড়ির সামনে খুব সুন্দর একজন মানে আর কি ঠাকুর বানায়, তো আমি সেখানেই যাবো একটু ঠাকুরগুলো দেখতে কীরকম আর কি ঠাকুর ওরা বানায়। কারণ আগের বছর আমি যখন গেছিলাম তখন শুধু ছাঁচটা দেখেছিলাম যে কীরকম বানায়। আর সত্যি কথা বলতে এত শর্ট নোটিস পিরিয়ডে না এখন কুমোরটুলি যাওয়াটাও একটু মানে ডিফিকাল্ট। আর গেলে পরেও যে ঠাকুর আমি পাবো, কারণ কুমোরটুলিতে মোটামুটি 4-5 দিন এক সপ্তাহ আগে থেকেই সব ভালো ঠাকুর বেরিয়ে যায়। তো যদি এখানে ঠিকঠাক না লাগে তাহলে যাবো কুমোরটুলি, কারণ প্রতি বছর কুমোরটুলি থেকেই ঠাকুর আমি নিয়ে আসি মাকে নিজের হাতে সাজিয়ে শাড়ি গয়না দিয়ে। কিন্তু এবছর কোনোটাই মনে হয় না সম্ভব হবে, কারণ এত রাশ বিয়ের প্লাস নিজের কাজের, আমি তো এবছর ভাবতেই পারিনি যে পুজো করতে পারবো। তো কিন্তু মায়ের ইচ্ছা, প্রতি বছর করি, এবছরও করবো। তো চলো দেখা যাক কতটা কি করে উঠতে পারি পুজোর আর কি। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটু বড় দাও, উল্টে যায় তো অনেক সময়। একটা গামছা দিও ভালো লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, শাকালু কত করে দিয়ে দাও? কাঁঠালি কলা তো দাও, এইটা দাও। পুজোতে তো ফানা মনে হয় না লাগে, ফানা লাগে না তো পাঁচটা দাও, লেবু দাও, হ্যাঁ মিশিয়ে দাও, হ্যাঁ একটা বেদানা দিয়ে দাও, আর একটা আপেল দাও। কাঁচা হলুদ দেবে 150 টাকা, আর একটা খেজুরের প্যাকেট দিয়ে দাও তো, অত লাগবে না। কে পাঠালো মা? হ্যাঁ ছবিটা তুলে রাখি। কত করে?
না লাগবে না, ছেড়ে দাও। কত এখানে পাঁচটা ফল হয়েছে, আঙুর ছাড়া পুজোই হবে না। হ্যাঁ সরস্বতী ঠাকুর বলবে আঙুর ছাড়া পুজো নেব না। আচ্ছা দিয়ে দাও, অল্প একটু দিয়ে দাও। যা যা লাগে দাও সরস্বতী পুজোর। ভাই মালাগুলো বেশ সুন্দর তো, কত দাম এটার? হ্যাঁ এটা 70 টাকা। হ্যাঁ দাও এটা দাও, কি দেবে? হ্যাঁ 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 আমের পল্লব দাও। এই ফুল কি পুজোয় লাগে নাকি? এমনি মালা পরানোর জন্য রেখেছো? দুটোই ছোট মালা দাও। হ্যাঁ হ্যাঁ এটা ভালো। হ্যাঁ একটা হলুদ, একটা হ্যাঁ একটা লঙ্কা, একটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটা সর্ষের তেলের প্যাক, ইয়ে শিশি লবণ একটা। হ্যাঁ লবণ একটা। এখানে কিছু সবজি বাজার করার ছিল ভূজ্য দেওয়ার জন্য, প্লাস ঘরেরও ছিল না তাই জন্য, তো এখান থেকে কিছু সবজি বাজার করে নিলাম। আর ঠাকুরের জন্য একটু মিষ্টি নেওয়ার বাকি আছে, তো ঠাকুরের জন্য একটু মিষ্টিও নিয়ে নেব। দই মিষ্টি দুধ এগুলো সবই নেওয়ার ছিল, তো এগুলো এই দোকান থেকে নিয়ে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেবো। আর খিদেও পেয়ে গেছিলো। খাবি তো? হ্যাঁ ভালো খেতে পেটাই পরোটা। আমি আর ভাই মিলে মোটামুটি পুজোর যেটুকু বাজার বাকি ছিল সেটুকু করে নিলাম, কারণ ও আসাতে একটা হেল্প হলো সাইকেলে করে জিনিসগুলো নিয়ে নিয়ে, কারণ আমার হাত ছিঁড়ে যাচ্ছিল, অনেকটাই ভারী হয়ে গেছিলো ব্যাগ আর কি। তো আমি আর ভাই এখন যাব, আমাদের বাড়ির সামনেই একজন ঠাকুর বানায় বললামই আমি আগের ভিডিওতে, তো ওখানে যাব দেখতে কীরকম কী বানায়। আর একটু হালকা করে খাবার খেয়ে নিলাম, পেটাই পরোটা বানাচ্ছিলাম আমি আর ও মিলে একটুখানি খেয়ে এখন বেরোবো, কারণ খিদে পেয়ে যাবে। কখন ওখান থেকে আসবো সেটা তো এখনও টাইম ঠিক হয়নি, টাইম লেগে যেতে পারে ওখানে, তো সেই জন্য যাই গিয়ে দেখি কীরকম কী ঠাকুর ওখানে রয়েছে, বা আদৌ আছে কি না বা বিক্রি হয়ে গেছে কি না, তো দেখে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন বুলেটে করে, এই যে বুলেট চালাচ্ছে আমার ভাই, বুলেটে করে চেপে আমি এখন ঠাকুর আনতে যাচ্ছি। এখানে ঠাকুরগুলো ভালোই ছিল কিন্তু সবটাই বিক্রি হয়ে গেছে, মানে আগে থেকে আর কি বুকিং আছে ওই জন্য। ভাই এখন যাচ্ছি কুমোরটুলি, বিকজ সব ঠাকুর বেরিয়ে গেছে, আর যে কটা ঠাকুর ছিল সেগুলো আমার যাই হোক অনেকটাই বড়, আর আমার অত বড় ঠাকুর রাখার একটা সমস্যা, ছোট ঘর। তো এখন কুমোরটুলি যাচ্ছি, গাড়ি বুক করেছি, গাড়ি এসে গেছে, ওখানে গিয়ে তারপর দেখ। কেন ছোট রাস্তা তো জ্যাম হবে না? চলুন চলুন, আনালে আনালে সোজা সামনে থেকে নিয়ে নিই। হ্যাঁ সুন্দর না দেখতে বাবা, চালাটাও সুন্দর। আর এখানে আমরা অলরেডি কুমোরটুলিতে চলে এসেছি। কুমোরটুলিতে এসে প্রচুর মানুষের ভিড়, কারণ আমরা একদমই 14 তারিখের ঠিক আগের দিন আমরা গেছিলাম, খুব স্বাভাবিক কারণ আগের দিনই সবাই ঠাকুর নেয়, আর যারা একটু দূরে থাকে তারা 3-4 দিন আগেই ঠাকুর নিয়ে চলে যায়। তো আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো ভালো ঠাকুরগুলো সবই বেরিয়ে যাবে, কিন্তু গিয়ে দেখলাম যে ঠাকুর তখনও রয়েছে। বেশিরভাগ ঠাকুরই ওখানে যেগুলো ছিল সেগুলো সবটাই অর্ডারের ছিল,
তাই জন্য যে ঠাকুরগুলো আমার ভালো লাগছিলো, আমার পছন্দ হচ্ছিলো, সবগুলোই আগে থেকে বুক ছিল, আগে থেকে কারোর বাড়ির ঠাকুর ছিল বা কোনো ক্লাবের বা কোনো স্কুলের ঠাকুর ছিল। তো অনেক খোঁজার পরে, দীর্ঘ এক ঘন্টা ধরে খোঁজার পরে ওটা পছন্দ করেছি, বা আমার বাড়ির যে ঠাকুরটা সেই ঠাকুরটা একদম একটা দোকানের একদমই ভেতরে, মানে ওটা বিক্রির জন্য ওরা রাখেওনি, ওরা একদম কোনায় একটা জায়গায় রেখে দিয়েছিলো। তো আমি গিয়ে বললাম, দাদা আমার এই ঠাকুরটাই চাই, আপনি একটু বের করে রাখুন, ওনাকে কিছু টাকা আমি অ্যাডভান্স করে আসি, কারণ শুধু শুধু উনি আমার জন্য একটা ঠাকুর কেনই বা রাখবেন আমার মুখের কথায়। তো উনি আমার বলাতে কিছু টাকা আমি অ্যাডভান্স করেছিলাম, টোকেন অ্যামাউন্ট দিয়ে আমি ঠাকুরের জন্য শাড়ি কিনতে গেছিলাম। আমার ফোনে একদমই চার্জ ছিল না, তো আমি খুব একটা বেশি সেগুলোর ব্লক করতে পারিনি। তো আমি কুমোরটুলি থেকে ঠাকুরের শাড়ি কিনি, একটা হলুদ রঙের মানে বাসন্তী কালারের একটা শাড়ি কিনি, আর গয়না তো আমার কাছে ছিলই ঠাকুরের জন্য। আমি নতুন একটা সীতাহার বানিয়েছিলাম, তো সেটাই এবার ঠাকুরকে পরিয়েছি, মাকে পরিয়েছি এবারে। তো ওই সীতাহারটা একদমই নতুন আমি বানিয়ে রেখেছিলাম। তো এখানে গয়নাগাটি যা ছিল আমারই ছিল, আমি সেগুলো সবটাই নিজের আমার কেনা ছিল ঠাকুরের জন্য, তো সেগুলোই আমি মাকে পরিয়েছিলাম। শুধু শাড়িটা আমি কিনেছিলাম কুমোরটুলি থেকে। কুমোরটুলিতে ঠাকুরের শাড়ি, গয়না, জুয়েলারি যে যেরকমভাবে মাকে সাজাতে চাও সেরকম সবটাই পাওয়া যায় কুমোরটুলিতে, এবং একটু খুঁজতে হয়, একটু ইউনিক বা একটু অন্য ধরনের সাজ গয়নাও পাওয়া যায়, কিন্তু সেটা খুঁজে নিতে হবে ওখানে। বেসিক্যালি দোকানে গেলে পরে ওরা যেহেতু বাল্কে জিনিস বিক্রি করে, তাই ওরা একটা জিনিস দিতে চায় না, তো আমাকেও দিতে চাইছিল না, আমি অনেকটাই করেই আমাকে নিতে হয়েছে। আর এই যে আমার মা, এনাকেই আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি আমার বাড়িতে। তো ওনাকে রেডি করা হবে এরপরে, বা তার আগে একটুখানি আরও কয়েকটা জায়গায় আমি দেখে নিচ্ছিলাম যে কীরকম কী রয়েছে না রয়েছে, কিন্তু ওই যে ওনাকে দেখে আমার এতটাই ভালো লেগে গেছে যে আর আমার অন্য কোথাও দেখতে ভালো লাগছিলো না, তাই আমি ওনাকেই সাজিয়ে গুছিয়ে নিজের মতন করে, মন মতন করে, সুন্দর করে সাজিয়ে আমার বাড়িতে নিয়ে আসি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর প্রচুর ঠাকুর ছিল, ভাই প্রথমবার কুমোরটুলি এসেছিল, ভাই তো মানে এত ঠাকুর দেখে অবাকই হয়ে গেছে, ভাই বলছে বাপরে এত ঠাকুর। কারণ কলকাতা, শুধু কলকাতা বলবো না, বাইরে বিদেশ থেকেও বহু মানে মানুষ এখান থেকে ঠাকুর আর কি নিয়ে যায়, অর্ডার করে দেয়, এবং তারা বাইরে এখান থেকে পাঠানো হয় অর্ডারের ঠাকুর। তো আমি রীতিমতন দুবার তিনবার করে, একবার কাপড় আনতে, একবার ঠাকুরের কিছু টুকটাক নাকের নদ যেগুলো আমার কাছে ছিল না। আজকে সরস্বতী পুজো 14 ফেব্রুয়ারি, আর ভীষণই একটা স্পেশাল দিন, বিকজ প্রতি বছর আজকের দিনটা আমি আমার মতন করে, নিজের মতন করে মাকে সাজিয়ে গুছিয়ে পুজো করি। তো এবছরও তাই করবো, এবছর আরও বেশি স্পেশাল বিকজ বিয়ের পর, আর বিয়ের পর যে কোনো জিনিসই ভীষণ স্পেশাল হয়। শাখা, সিঁদুর, শাড়ি এরকম সুন্দরভাবে ট্রেডিশনাল সেজে মাকে পুজো করার একটা অন্যরকম মানে ভেতরে আর কি ফিলিংস কাজ করতে থাকে। তো আমি আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে স্নান টান করে এখন পুজোর কাজ শুরু করব। ঠাকুরমশাই আসবে 9টার সময়, তো এখনও হাতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় আছে। আর চলো সেগুলোই আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। প্রতি বছরের মতো এবছরও আমার সরস্বতী পুজোর দিন ব্রাইডালের কাজ রয়েছে, বাট হ্যাঁ ওটা ওই 1টা-1টার পরে, তো তার আগে পুজো আমাদের কমপ্লিট হয়ে যাবে। বিকালে কিছু আমার ক্লোজ ফ্রেন্ডদের আসার কথা আছে, আমি জানি না তারা তাদের বাড়ির পুজো সামলে আসতে পারবে কি না, বাট হ্যাঁ আসার কথা আছে। বাকি আজকে সারাটা দিন কী করছি না করছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো, দেরি না করে ব্লগটা স্টার্ট। যেটা হয়েছে কালকে, যখন আমি কুমোরটুলি গেছিলাম ঠাকুর আনতে, তখন এক তো প্রচণ্ড ভিড়, তার মধ্যে ভাইকে গাড়ি করে নিয়ে গেছিলাম বলে ভাইয়ের শরীর অসুস্থ হয়ে গেছিলো, গাড়িতে অ্যাকচুয়ালি ট্রাভেল করতে ওর একটু ভমিটিং টেন্ডেন্সি আছে, তো ওকে নিয়ে প্লাস ঠাকুর নিয়ে আমি পুরো হিমশিম খেয়ে গেছি। যাই হোক, কালকে তো বাড়ি ফিরে আমার ফোনে চার্জও ছিল না, যার কারণে আমি আর তারপরে কোনো ব্লগ করতে পারিনি। রাত্রিবেলা যখন মাকে সাজাচ্ছিলাম পুরোপুরি আর কি, যখন রেডি করছিলাম মাকে, তো সেই মুহূর্তেও কেউ যে ব্লগটা করে দেবে সেটারও সুযোগ আর কি আমার হয়নি। আর আমি মোটামুটি মাকে সাজিয়ে ফেলেছি কালকে, এখন একটু আলপনাটা দেওয়া বাকি আছে, আলপনা দিতে তো বেশিক্ষণ সময় লাগে না, তো এখন আলপনাটা দেবো, আলপনা দিয়ে তারপর পুজোর সমস্ত কিছু সাজিয়ে ফেলবো। কারণ সরস্বতী পুজোর সব থেকে বড়ো কথা, বেশি কিছু আয়োজন প্রয়োজন হয় না, মা অল্পেতেই খুশি, তো সেটুকু আয়োজন করে ফেলি, চলো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি।
সমস্ত ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট। এবার এগুলো সাজানোর আগে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি আলপনাটা দিয়ে কোনো শুকোতে টাইম লাগবে, তো আলপনাটা আগে দিয়ে নিই, খুব বেশি বড় করে দেবো না, ছোট্ট করেই দেবো, কারণ তারপরে আবার সেই আলপনা দিতে গিয়ে সেটা শুকোতে আবার সময় লাগবে। আর এই যে প্রতি বছরের মতো এবছরও আমি একটু আলপনা দিয়ে নিচ্ছিলাম। আমি খুব বড় মাপের আলপনা শিল্পী একদমই নই, যেটুকু নিজের মন থেকে আসছিল সেটুকুই করছিলাম, তাই ভুল ত্রুটি মার্জনীয়। আলপনা দিয়ে উঠতে উঠতেই দেখি যে মা চলে এসেছে। মা আসলে একটা জিনিস হেল্প হয়, মা তো পুজোর সবটাই জানে, আর আমার যেহেতু বিয়ের পর এটা প্রথম পুজো, তাই আমার পুজো নিয়ম কানুন এগুলো একটু শিখতে সময় লাগবে। প্রতি বছর পুজোর জোগাড় মাই করে, আমি দেখি, আমি মাকে সাহায্য করি যতটুকু সম্ভব, কিন্তু বেশিরভাগটাই মায়েরই থাকে, কারণ মা সবটা গুছিয়ে করে দেয়, এগিয়ে দেয় কাজ, তার ফলে কাজটা অনেকটা এগিয়েও যায়। আর এই যে ঘটের মধ্যে সিঁদুর দিয়ে আঁকা হচ্ছে, আর আমি এখানে হাতে হাতে মায়ের সাথে যে যে জিনিসগুলো লাগবে পুজোর সময় সেগুলো এগিয়ে রাখছিলাম। আর এখানে এই মাটির উপর ঘরটা পেতে দেখছিলাম যে ঘরটা বসবে কি না, তো সবটাই মোটামুটি সাজানো কমপ্লিট, কিছু সাজানো বাকি রয়েছে, যেমন মায়ের সামনে যে প্রসাদগুলো হবে, খই, মুড়ি, মুরগি, এগুলো তো দিতে হয় প্রসাদে, বাতাসা, মিষ্টি, দই, এগুলো লাগে সরস্বতী পুজোয়, তো সেগুলোই এখানে আমরা রেডি করছিলাম। আর মায়ের উপর প্রত্যেক বছর মায়ের ফ্ল্যাটের যে কমিউনিটিতে পুজো হয় সেই পুজোর ভার পড়ে, তাই মা খুব তাড়াতাড়ি করে আমার এখানে যতটুকু সম্ভব এগিয়ে দিয়ে তারপর আবার ওই বাড়িতে যায় পুজোর আয়োজন করতে। তো সারাটা দিন আজকে খুবই ভালো কাটবে আশা করছি। বিকেলে সুনয়নি, অর্ণব, সঞ্চিতা, তন্ময় ওদের সবাইকেই আসতে বলেছিলাম। আসলে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো এরকমই একটা পুজো যেটা সবার বাড়ি বাড়িতে হয়, তাই নিজের বাড়ির পুজো ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে পার্টিসিপেট করাটা একটু ডিফিকাল্ট সত্যিই হয়ে যায়। তো আমি ওদের বলেছি আসতে, আশা করি ওরা আসবে সময় বের করে। আর বিকেলবেলা একটু আয়োজন করব খাওয়া দাওয়ার, বেশি কিছুই না, একটু ফ্রাইড রাইস, একটু আলুর দম, একটু পনির, ভেজ আইটেম যা যা হয় তাই করব। আর এখানে আমি পুজোর জোগাড় করে ফেলছিলাম, এখানে বাতাসা, পান খিলি করে দিতে হয় মায়ের সামনে, আর পাঁচ রকম ফল আসনে রাখতে হয়, তো এগুলো সবটাই মায়ের থেকে আমি শিখছি আস্তে আস্তে, এখনও হয়তো পুরোপুরি শিখে উঠতে পারিনি, কারণ মায়ের মতন হয়ে উঠতে অনেকটাই সময় লাগবে। আর এখানে আমি মায়ের পিছনে যে এই চাদোয়াটা, এটা আমি আমার কেনাই ছিল, সেটা মাকে দিয়ে দিলাম। আর এখানে মোটামুটি আমাদের পুজোর সাজ কমপ্লিট, বাজে আর পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট, মা এসে অনেকটা হেল্প করলো আর আমি কিছুটা করেছি, বাকি এখনো ঠাকুরমশাই আসেনি। তো ঠাকুরমশাই আসার আগে যে জিনিসটা করা বাকি সেটা হচ্ছে দ্বারঘট লাগানো। আমের পল্লব একটা আনা হয়েছে, দুটো তিনটে আনতে হতো, তো ভাই আসছে, ও নিয়ে আসবে। আর টুকটাক মোটামুটি এখানে পুজোর জোগাড় কমপ্লিট, এবার ঠাকুরমশাই আসলেই পুজো শুরু হবে। তো আমি তার আগে একটু মায়ের পুরো ওভারঅল কীরকম মাকে লাগছে দেখতে সাজার সেজে ওঠার পরে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে আমার ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া কমপ্লিট, এখানে এখন মায়ের পুজো হবে। আর এই যে এখানে আমি ভুজের থালাটা সাজিয়ে নিচ্ছিলাম, এখানে চাল, বেগুন, সবজি, ডাল, মশলাপাতি, তেল, নুন, এগুলো সবটাই ঠাকুরমশাইয়ের ভুজ্য হিসেবে পুজোতে দেওয়া হয়। এগুলো পরের দিনকে যখন দধিকর্মা হবে তখন আমরা এগুলো
ঠাকুরমশাইয়ের হাতে উৎসর্গ করে দেব। আর বাদবাকি যা যা পুজোর জোগাড় আমাদের সেদিনকে ছিল সেগুলো সবটাই হয়ে গেছিলো, শুধু অপেক্ষা করছিলাম ঠাকুরমশাইয়ের। যেহেতু পুজোর একটা আগে থেকেই প্রচুর রাশ থাকে, তো যার কারণে আসতে ওনারও একটু সময় লাগছিলো। তো যাই হোক, এখানে মোটামুটি আমাদের তো পুজোর আয়োজন রেডি, বা ঠাকুরমশাই আসলেই আমাদের পুজো শুরু হয়ে যাবে। ঠাকুরমশাই এখন আসেনি, 9:20, আমাদের তো সব জোগাড় হয়ে গেছে 9:00 আগেই। পবিত্র বা সর্বাবস্ত্রাং গত পিবা
যশোরের পুণ্ডরীকাক্কম সবাহ্য অভ্যন্তরসূচি নমসূচি 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 নম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নম ঐং শ্রী শ্রী সরস্বত্যই নম এরপরে আমি কাজে বেরিয়ে যাব, তো হয়তো আর ব্লগ করবো না, আবার হয়তো বিকেল বেলা যারা আসবে যদি আসে তাহলে ব্লগ করবো, আদারওয়াইজ এখানেই ব্লগটা এন্ড করবো। আর জানি না এরপর আর ক্লিপিং নিতে পারবো কিনা, তো আশা করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, বিকজ আগের বছর সরস্বতী পুজোর ব্লগে তোমরা যে ভালোবাসা দিয়েছো মানে খুবই অ্যাপ্রিসিয়েট করেছো, অনেকে জিজ্ঞেস করেছো কোথা থেকে ঠাকুর নিই, আমি কুমোরটুলি থেকে প্রতিবারই ঠাকুর নিই, আর এবছরও তাই, মাকে এবছরও কুমোরটুলি থেকেই এনেছি সাজিয়ে সুন্দর করে কাপড় গয়না দিয়ে সবটাই। তো আশা করি তোমাদের মায়ের যে রূপ দেখলে তোমরা, তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই পুজো এবার এবার মানে এবছর কীভাবে করলাম না করলাম, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যেটা দেওয়া হয়েছিল সেটা চাল মাখাটা খেতে সত্যি খুব ভালো লাগে, মানে অন্যরকম টেস্ট লাগে একটা, আর আমি নিজে চাল মাখাটা খেতে খুব ভালোবাসি, মায়ের অতটা পছন্দ করে না, বাকি আমাদের ঘরে মোটামুটি সবাই খুব পছন্দ করে এই চাল মাখাটা খেতে। এটা দিয়ে আসো সামনের ঘরে দিয়ে আসো, প্রসাদ বিতরণ হচ্ছে এখন এখানে। কি কি দেব, বেদানা না নিয়ে ফল দিয়ে দেবো, একটা মিষ্টি কাস্টমাইজ হচ্ছে এখানে প্রসাদে। কাস্টমাইজ
এখানে রেডি, আর ভাতও রেডি। এখানে আমি ফুলকপি গাজর কেটে রেখেছি। ড্রেস চেঞ্জ করে নিয়েছি বিকজ শাড়ি পরে রান্না করতে খুব প্রবলেম হচ্ছিলো। রান্না বান্না মোটামুটি কমপ্লিট, এখন আমি লাঞ্চ করবো। লাঞ্চ করে তাড়াতাড়ি রেডি হবো, বেরোবো, বিকজ আজকে দুটো কাজ রয়েছে। একটা হচ্ছে তোমার যতীন দাস পার্কের ওখানে, একটা আমার স্টুডিওতে। তো ওখানে বেশিক্ষণের কাজ নেই, ঘন্টাখানে, কিন্তু যেতে আসতে অনেকটা টাইম কিল হয়ে যাবে। ততক্ষণে স্টুডিওতে ব্রাইড চলে আসবে, এখানে স্যান্ডিওকে রেডি করবে, তার মধ্যে আমি এসে যাব। আর বিকেলে তো অন্য প্ল্যান রয়েছে, তো শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। আর বিকেলে রান্না যেগুলো করবো, আলুরদম, ফ্রাইড রাইস, সেটা বিকেলেই শেয়ার করবো, বিকজ এখন আর সময় হবে না। এখন যদি রান্না করতে বসি, কিছুটা কাজ এগিয়ে রাখলাম, এখন রান্না করতে বসলে আর কাজে যাওয়া হবে না। তো যাই হোক, মোটামুটি লাঞ্চের, লাঞ্চ করতে যেটুকু টাইম লাগে বুঝে রান্না করলাম, এবার খাবো, খেতে বেরিয়ে যাবো। আমি কাজ থেকে ফিরে কাজ করে এখন আবার রান্না বান্না করতে লেগে গেছি। আলুগুলো এখন একটু হালকা ভেজে নেবো, আলুগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ প্রেশার কুকারে ছিল, এখানে তেল শেষ, মায়ের তেল ঢালছে। পানির স্যান্ডউইচ আর চাইনিজ সিঙ্গারা। তো আগের দিনকে আর রাত্রিবেলা ব্লগটা না শেষ করা হয়নি, এতটাই টায়ার্ড ছিলাম যে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা আবার দধিকর্মার পুজো, তো সকালবেলা আমি স্নান সেরে পুরো রেডি হতে পারিনি। মা সকাল সকাল চলে এসে পুজোর সবটাই আবার করেছে। আর এখানে ঠাকুরমশাই কিছু ভুজুর থালাটা রেডি করা হয়েছিল, সেটা ঠাকুরমশাইয়ের হাতে তুলে দেওয়া হবে। আমাদের পুজো তো আজকে শেষ হলো, দধিকর্মা দিয়ে সরস্বতী পুজো শেষ হয়। আর দধিকর্মায় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে দই আর খই, এটা মেখে প্রসাদ দিতে হয় এবং নিজেদেরকেও খেতে হয়, যারা আর কি পুজোয় অঞ্জলি দেয় তাদেরকেও দিতে হয়। তো এখানে মা সেটাই রেডি করছে, মাখা হবে প্রসাদ। পুজো খুব ভালোভাবে হয়েছে, জানি না মা কতটা সন্তুষ্ট হয়েছে, কিন্তু আমরা যতটুকু পেরেছি মাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। তো ব্লগটা এন্ড করতে পারিনি, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়েছি। আজকে সকালবেলা উঠলাম, উঠে পুজো হলো। তো তোমরা দেখো ব্লগটা, অবশ্যই জানিও কীরকম লাগলো। আর আজকে আর ব্লগ করবো না, আজকে একটু রেস্ট, কালকে আবার কাজ আছে, আজকে একটু রেস্ট নেবো সারাদিন, সবাই মিলে একসাথে একটুখানি সেদ্ধ ভাত খাবো। কদিন টানা এত রিচ খাওয়া দাওয়া হচ্ছে না, মানে পেটও আর সায় দিচ্ছে না আমাদের। তো যাই হোক, সবাই ভালোভাবে নিশ্চয়ই পুজো কাটিয়েছ, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই ভালোবাসতে থাকো, আমার মা সাইড থেকে বলছে। আমি না মানে শেষে, ভিডিও শেষে আমি ঠিক বুঝতে পারি না যে কি বলবো। যদি ভালো লেগে থাকে কি করতে হবে জানোই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে কিন্তু জানাতে হবে যে কীরকম লাগছে আমার ব্লগগুলো। আর তোমাদের সাথে তো ওয়েডিং ব্লগ সবই মোটামুটি শেয়ার করেছি, এই ব্লগটা একটু লেটে ছাড়ছি বিকজ ওয়েডিং একটা সিরিজ যাচ্ছে, তার মাঝখানে এই ব্লগটা দিলে তোমাদের হয়তো দেখতে একটু অবস্ট্রাকল আসতে পারে, সেই জন্য। তো এই ব্লগটা একটু লেটেই যাবে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ব্লগ।